অবহেলা। আমার গার্লফ্রেন্ড যখন মেডিকেলে চান্স পায়, তখন থেকেই আমার মনে একটা ভয় ঢুকে যায়। যদিও সে অনেক এক্সাইটেড ছিল, এতই এক্সাইটেড ছিল যে আবেগে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে। তার জীবনে বিশাল সফলতা, কিন্তু তার এই সফলতায় আমি মোটেও খুশি হইনি। বরং আমার মনে তখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রুমি কি আগের মতো থাকবে, নাকি সেখানে নতুন কাউকে পেয়ে ভুলে যাবে। রুমি একরকম দৌড় দিয়ে বাড়ি চলে যায়, খুব খুশি সে। আমি কলেজের সামনেই দাঁড়িয়ে রইলাম, সে চলে যাওয়ার পর আমি বাড়ির দিকে রওনা দিলাম। চলুন বাড়ি যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই, আমি রাহুল, আপাতত স্টুডেন্ট, যার কথা এখানে বললাম সে আমার ভালোবাসা। আমাদের 2 বছরের রিলেশন, দুজনে একই ক্লাসে পড়ি, পড়ালেখায় সে আমার থেকে খুব ভালো স্টুডেন্ট, আমিও ভালো ছিলাম। কিন্তু আমার ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে বাবা মারা যায়, যার জন্য ফ্যামিলির দায়িত্ব আমার কাঁধে চলে আসে। বাবার মৃত্যু, পরিবারের খরচ, ছোট বোনের পড়ালেখা, আমার পড়ালেখা, সব কিছু মিলিয়ে আমি ডিপ্রেশনে চলে যাই, যার কারণে শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি। আমার পরীক্ষার প্রিপারেশান একদম খারাপ ছিল। প্রথমে ভাবছিলাম পাশই করব না, তারপর কোনো মতে পাশ করলাম, কিন্তু অতটা ভালো না, তাই পাবলিকেও চান্স পেলাম না। অবশেষে ন্যাশনালে অ্যাডমিশন নিলাম। যাই হোক, গল্পে আসা যাক, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, রুমিকে ফোন করলাম, নাম্বার ওয়েটিং, হয়তো সবাইকেই সংবাদ দিচ্ছে। বিকেলে বের হলাম, আবিরকে কল করলাম আসার জন্য, সে আসছে। আবির, কিরে কী অবস্থা? আমি, এই তো আছি, তোর খবর কী? সারাদিন কোনো খবর নেই যে। আবির, বাবার সাথে বাইরে গিয়েছিলাম, শুনলাম রুমি নাকি মেডিকেলে চান্স পেয়েছে। আমি, আবির, মিষ্টি কই, আগে মিষ্টি খাওয়া। আমি তো টেনশানে আছি। আবির, এত খুশির মধ্যে আবার টেনশান কিসের? তোর বউ ডাক্তার হবে, আমাদেরও ফ্রিতে চিকিৎসা করবে। আমি, ফাজলামি করিস না। আচ্ছা, ওখানে যদি রুমি অন্য কারোর সাথে সম্পর্ক করে? আবির, আরে মাথা খারাপ নাকি, করবে না, শিওর থাক। আমি, যেখানে আমরা প্রতিদিনই দেখা করতাম সেখানে বছরেও পারবো না। আবির, দেখ ভাই, ভালো কিছু পেতে হলে কিছু না কিছু ছাড়তে হবে। ও ওখানে পড়ালেখা করুক, তোর সাথে মোবাইলে যোগাযোগ করবে, চ্যাট করবে, ছুটি ফেলে আবার আসবে, সমস্যা কী? আমি, তারপরেও? আবির, আরে ধুর, বাদ দে তো, চল চা খাবো। তারপর আমরা চা খেতে চলে যাই। সেদিন রাতেও রুমির সাথে অনেকক্ষণ কথা হলো। আমার মনে যে ধারণাটা ছিল সেটা বোধহয় ভুল। এর কিছুদিন পরেই সে শিলিগুড়ি চলে যায়। আমার সাথে এই কয়েকদিনে খুব বেশি একটা কথা হয়নি। যাওয়ার আগে একবার দেখা করতে বলেছিলাম, ওর হাতে সময় নেই। আমিও বোকা মনে হ্যাঁ বলে বিদায় দিলাম। যদিও হ্যাঁ বলেছি, কিন্তু ভিতরে ভিতরে আমার অবস্থা খুবই খারাপ। রুমি চলে যাওয়ার পর আমি ওর কল বা টেক্সটের অপেক্ষায় বসে থাকতাম, আমি নিজে থেকে করতাম না, কারণ মেডিকেলে পড়ে, আমার থেকে পড়ার চাপ 1000 গুণ বেশি। ও যখন ফ্রি হবে তখন নিজে থেকেই করবে। সে মাঝে মধ্যে ফোন করত, যখন কল করত নিজেকে খুব ভাগ্যবান মনে হতো। ইদানিং খেয়াল করলাম রুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করছে না, আমি মাঝে মধ্যে কল করি, নাম্বার ওয়েটিং থাকে, যখনই কল করি নাম্বার ওয়েটিং। আমার বুকের মধ্যে একটা অন্য রকম ব্যথা অনুভব হতে শুরু করলো। সারাদিন অনলাইনে থাকে, কিন্তু আমি একটা মেসেজ করলেও সিন করে না, যদিও করে 1 ঘন্টা পর পর রিপ্লাই দেয়। আমার বুঝতে বাকি রইল না, সে অন্য পথে হাঁটা শুরু করেছে। দেখতে দেখতে 4 মাস কেটে গেল। গত 1 মাসে ওর সাথে আমার মাত্র 1 বার কথা হয়েছে, তাও 2 মিনিট। একদিন রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় ওর ভাইয়ের সাথে দেখা। কিছুক্ষণ কথা বলার পর সে বলল, রুমি নাকি বাড়িতে এসেছিল, 3 দিন ছিল, আবার চলে গেছে। ওর কথা শুনে আবারও বিশাল আকারের একটা শক খেলাম। বাড়িতে আসলো অথচ 1 বার দেখাও করলো না। সে নাকি একদিন কলেজে দেখা না করলে আমার সাথে রাগ করে 2 দিন কথা বলতো না। সেদিন রাতে আমি ওকে মেসেজ করি। আমি, কি ব্যাপার, বাড়িতে এসেছো অথচ 1 বারও বলোনি? রুমি, মনে ছিল না, আর আমি খুব একটা সময় নিয়ে যাইনি। আমি, 3 দিন ছিলে, তার মধ্যে 3 মিনিটও তোমার সময় ছিল না?
রুমি, থাকলে কি আর তোমার সাথে মিথ্যা বলছি নাকি? আমি, সারাদিন অনলাইন থাকো কিন্তু আমি মেসেজ করলে উত্তর দাও না, কারণ কি? রুমি, আমরা অনলাইনে গ্রুপ স্টাডি করি, পড়ার অনেক চাপ, তুমি তো ন্যাশনালে পড়ো, তুমি এগুলো বুঝবে না। বোকা মনে এই কথাগুলো বিশ্বাস করলাম। সেদিন আমাদের আর কথা হয়নি। তার কয়েকদিন পরে সে তার অনেকগুলো ফ্রেন্ডের সাথে ছবি আপলোড করেছে, যেখানে সে জিন্সের প্যান্ট পরা ছিল, আর তিনজন মেয়ে, পাঁচজন ছেলে। ওর এই কর্মকাণ্ড দেখে আমার মাথায় রক্ত উঠে গেল, কিছু বলতে গিয়েও বলিনি, কারণ যতই হোক ভালোবাসি তো। সাথে সাথে আমি ফেসবুক থেকে বের হয়ে গেলাম। সে আমাকে কথা দিয়েছিল কখনো নিজের রিয়েল পিক আপলোড করবে না, অন্য কোনো ছেলের সাথে রিলেশন তো দূরে থাক, ফ্রেন্ডশিপও করবে না। আমিও ওকে কথা দিয়েছিলাম, আমিও কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করব না। আমার ফ্রেন্ডও সে, গার্লফ্রেন্ডও সে, বউও সে, আমার সব কিছু জুড়েই সে আছে। এর মাঝে আমি ওকে অনেক গভীর রাতে অনলাইনে দেখার পর ওর নাম্বারে কল করলাম, নাম্বার ওয়েটিং বেশ কয়েকবার করলাম, বারবার ওয়েটিং, 12টা থেকে 2টো পর্যন্ত ট্রাই করলাম নাম্বার ওয়েটিং, তারপর একটা টেক্সট করলাম, একটু কথা বলবো তোমার সাথে। 1 ঘন্টা পর রিপ্লাই দিল সে নাকি পড়ছে। আমিও আর দ্বিতীয়বার টেক্সট করিনি। এর কয়েকদিন পর সে আবার অনেকগুলো ছবি আপলোড করল, যেখানে একটা ছেলের সাথে খুব কাছাকাছি অবস্থায় আছে, ছেলেটাও ওর কাঁধে ভর দিয়ে বিভিন্ন স্টাইলে ছবি তুলেছে, 4-5টা ছেলের মাঝে সে একাই একটা মেয়ে। ছবিগুলো দেখে আমার শরীর কাঁপতে শুরু করলো, সাথে সাথে ওকে কল করলাম, নাম্বার ওয়েটিং, আমিও বারবার করতে লাগলাম। কয়েকবার করার পর সে কল ব্যাক করলো। নমস্কার, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।